সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলার ঝলমলিয়াহাটে। রাজশাহী ঝলমলিয়াহাট বর্ষে সপ্তাহে দুই দিন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সকালকার হাট। আজকে আমরা এখান থেকে চান্দ পেঁয়াজের বাজার। তো আমরা দেখছি আস্তে আস্তে হাটে আপনার পেঁয়াজ আমদানি কমে যাচ্ছে, কারণ কৃষকের ঘরে প্রায় শেষের দিকে চলে যাচ্ছে এখন পেঁয়াজ। আমরা এখানে একটা পেঁয়াজ দেখছি, তবে ভাইয়ের পেঁয়াজটার কালারটা ভালো আছে মোটামুটি। ভাই কেমন দাম বলো আপনারটা? 4400 4400 হয়েছে। কত হলে দিতে চাইছিলেন ব্যাপারীকে? 47 হলে দিতে চাইছিলেন ভাই? 47 হলে দিতে চাইছে, 4500 তো তাই নেই। এখানে আমরা একটু ছোট সাইজের পেঁয়াজ দেখছি। ভাই আপনারটা কেমন দাম দিচ্ছে আজকে? 4000। তো ভাই পেঁয়াজটা একটু ছোট সাইজের 4000। কি ভাই দিয়ে দিলেন? কত? 3800। দেখি একটু পেঁয়াজটা, তো মাঝারি সাইজ ভাই এটা না? তবে দু একটা গাছ উঠে গেছে। তো দর্শক, দু একটা গাছ উঠে গেছে, এখানে ভাইয়ের পেঁয়াজটা 200 কমই, কারণ আমরা মাঝরা পেঁয়াজের বাজার দেখছি আজকে 4100। যেগুলো ভালো মানের কালার আছে সেগুলো বেচে কিনা হচ্ছে আজকে হাটে। তো দর্শক, এখানে আমরা খুবই ভালো মানের বড় সাইজের পেঁয়াজ দেখছি, এবং পেঁয়াজগুলো টাইটও আছে, কালারটাও ভালো। ভাই কেমন দাম দিছে আপনার পেঁয়াজটা? 4500 বলেছে। 4500 বলেছে, আরো কিছু বাড়লে দিতে চাইছেন নাকি? কত হলে দিতে চাইছিলেন আপনি? আমি 4800। তো আসলে খুব পেঁয়াজটা ভালো, তবে বড় সাইজের পেঁয়াজ, কালারটাও ভালো, পেঁয়াজগুলোও টাইট। অনেক পেঁয়াজ দেখা যাচ্ছে কিছুটা লুজ হয়ে গেছে, কালার খারাপ হয়ে গেছে, তবে ভাইয়ের পেঁয়াজটা মোটামুটি ভালো। 4500 দাম হয়েছে, 4800 হলে দিতে চাইছে, তবে আরও 200 বাড়তিতে বেচে কিনা হবে, 4800 না হলে। এটা কেমন দাম দিচ্ছে ভাই? 4500। আপনারটাও 4400-4500 দিচ্ছে, ভাইয়ের পেঁয়াজটাও ভালো, 4400-4500 দাম দিচ্ছে। তো আজকে বাজারে আমরা দেখলাম যেগুলো মাঝারি সাইজের পেঁয়াজ সেগুলো বেচা কিনা হচ্ছে 4100, কোয়ালিটি ভালো, যেগুলো আবার যে কোয়ালিটি খারাপ আছে সেগুলো 200 দাম আছে। এখানে আমরা একটা দেখছি মাছ। ভাই আপনারটা কেমন দাম দিচ্ছে? 200 দাম দিচ্ছে। 4200। তো ভাইয়েরটা 4200 পর্যন্ত দাম দিয়েছে। তো দর্শক, আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আমদানিটা কম, কৃষকের ঘরে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে পেঁয়াজ। ভাইয়ের বাসা কেমন আছে পেঁয়াজ? পেঁয়াজ বাসা বাড়িতে কেমন আছে? আছে, আর কিছু আছে, মন তিন চারেক, আর মন তিন চারেক, দুই এক হাট বেচলে শেষ হয়ে যাবে এরকম। সবার ঘরে তাই, অনেকে বলছে শেষ, অনেকে বলছে আর মন তিন চারেক আছে, এক মন আছে। ভাইয়ের ঘরে কেমন আছে? আরো 4-5 মন আছে। যাই হোক, কাল থেকে বাজারটা একটু বাড়তি অনেকটাই কমে গেছিল। আসলে কৃষকের জন্য যদি এই বাজারটা থাকে, তারা বলছে তারপরও অনেকটা ভালো। আর পেঁয়াজের বাজার পেঁয়াজও শেষের পথে এখন, কারণ নতুন পেঁয়াজ আবার উঠলে গা, তবে হয়তো আরও মাসখানেক 20-25 দিন সময় লাগবে নতুন পেঁয়াজ, তাহলে আস্তে আস্তে ওঠা শুরু হয়ে যাবে। তো দর্শক, আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।